বিকাশ কর্মকার বলছি। তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে খুবই একটি ইন্টারেস্টিং চ্যাপ্টার, ক্লাস ইলেভেনের ত্রিগোনোমেট্রির উপর যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বা আমরা যেটাকে বলছি কম্পাউন্ড অ্যাঙ্গেলস। দেখো আমরা বোর্ডে লিখে রেখেছি। তো আমরা দেখবে গত আগের ভিডিও পর্যন্ত ত্রিগোনোমেট্রির উপর আমি একটি চ্যাপ্টারের সমস্ত প্রবলেম সলভ করে নিয়েছি এবং তার থিওরি ক্লাসও কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে তার সেকেন্ড চ্যাপ্টারে আমরা চলে যাচ্ছি এবং দেখবে ক্লাস ইলেভেন টুয়েলভে আমরা যেটা করি শুধুমাত্র থিওরিটা মুখস্থ করে দিলেই হয়ে যাবে। মানে ধরো আমার যে ফর্মুলা রয়েছে সেটা পুরোপুরি মুখস্থ করে দিলে আমরা পেয়ে যাই, প্রবলেম গুলো সলভ করতে পারি। কিন্তু তোমার বেসিক নলেজ যদি না থাকে পরবর্তীকালে তোমার কিন্তু অসুবিধা হবে। সেজন্য আমি দেখবে প্রত্যেকটা থিওরির জন্য তোমাদেরকে ভালো করে বুঝিয়ে সেটা কিভাবে আসছে সেটাও বলে দিচ্ছি। তো এই ক্লাসেও আমি করব যে থিওরিটা এখানে রয়েছে, মানে কয়েকটা ফর্ম রয়েছে, এই ফর্মুলাগুলো যদি তুমি মুখস্থ করে দাও ডাজন্ট ম্যাটার, ওটা কোনো প্রবলেম হবে না, ফর্মুলাগুলো মুখস্থ করে দিলে আমাদের হয়ে যায়। কিন্তু এখানে তোমাকে জানতে হবে যে কেন এই ফর্মুলাগুলো পেলাম বা কিভাবে পেলাম। তাহলে ফার্স্ট আমরা প্রথমে জানব যে কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এখানে যে কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ এই কথাটার মানেটা কি আমাকে প্রথমে বুঝতে হবে। তো ধরো আমি যে কোনো অ্যাঙ্গেলস এর কথা বলছি, ধরো এ একটা অ্যাঙ্গেল, এটাকে আমরা বলছি অ্যাকিউট অ্যাঙ্গেল। আচ্ছা বি আর একটা অ্যাঙ্গেল বললাম, এটাকেও আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বললাম। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে তোমাদের সবার জানা আছে সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। আচ্ছা তাহলে এটাও নিশ্চয়ই সূক্ষ্ম কোণ, বিটাও। তাহলে বলা হচ্ছে যে এ প্লাস বি এরকম টাইপের যেগুলোই পাবো আমি, এ মাইনাস বি, মানে দুটো কোণ বা তিনটে কোণ যদি একসাথে আমরা কনজুগেট করি তাহলে যে ফর্ম পাবো, ধরো আমি এরকমও পেলাম এ প্লাস বি প্লাস সি, মানে দুটো এই দুটো প্লাস আরেকটা এরকম পেতে পারি। মানে সি যদি আরেকটা অ্যাঙ্গেল হয় সেক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি, এরকম হতে পারে এ প্লাস বি মাইনাস সি বা এ মাইনাস বি প্লাস সি। এই সমস্ত গুলোকে আমরা বলবো কম্পাউন্ড অ্যাঙ্গেলস বা আমরা যেটাকে বলছিলাম যৌগিক কোণ। তাহলে এইটা এখানে আমাদের কয়েকটা ফর্ম রয়েছে, সেই ফর্মগুলো ভালো করে জানতে হবে তবে আমি এই চ্যাপ্টারের প্রবলেম সলভ করতে পারবো। আরেকটা কথা বলে রাখি, ইলেভেনের সমস্ত যে চ্যাপ্টার ত্রিকোণমেট্রি যেগুলো আমি বলছি এগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট হবে, তোমাদের জেই মেন্সের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট হবে, অ্যান্ড অলসো তোমাদের ক্লাস টুয়েলভে যারা উঠবে, টুয়েলভে যখন চলে যাবে তখন দেখতে পাবে যে এই ফর্মুলাগুলোর কি কাজ রয়েছে। সেজন্য বলছি ইলেভেন থেকে ভালো করে ত্রিকোণমেট্রি ফর্মুলা তোমরা আয়ত্ত করো যাতে করে পরবর্তী ক্ষেত্রে কোনো প্রবলেম না হয়। তো আজকে আমি দেখো নেক্সট যেটা আমি করব, এইটা হয়ে গেল কম্পাউন্ড অ্যাঙ্গেলের বা যৌগিক কোণের ধারণা। এবার আমি এই টাইপের অ্যাঙ্গেলগুলোকে যৌগিক কোণ বললাম। তো আমি আজকে এখন যেটা করব যে ফর্মুলা আমি এস্টাবলিশ করব। যেমন ধরো তোমার ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান সাইন অফ এ প্লাস বি, তো আমি বারবার বলছিলাম যে এ হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, বি হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, মানে হচ্ছে সূক্ষ্ম কোণ, অ্যান্ড এ প্লাস বি অলসো অ্যাকিউট অ্যাঙ্গেল। তো অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি তোমাদের সূক্ষ্ম কোণ, বারবার বললাম। তাহলে সাইন অফ এ প্লাস বি মানে আমাদের দেখো সচরাচর যেটা আমাদের ধারণায় আসবে সেটা আমরা এরকম ভাবতে পারি যে সাইন এ প্লাস সাইন বি, এটা কি হচ্ছে? না এটা নয়, আমাকে জানতে হবে কেন নয়, এই ব্যাপারটা জানতে হবে যে এটা আমার ফর্মুলা এটা নয়। তাহলে এর ফর্মুলা কি, অরিজিনাল যে ফর্ম সেটা আমি লিখছি সাইন অফ এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এইটা আমার হচ্ছে অরিজিনাল ফর্ম। সাইন অফ এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তোমাদের দেখো প্রবলেম সলভ করতে গেলে মাথার মধ্যে এই ফর্মুলা রাখতেই হবে, কিন্তু ফর্মুলাটা তো রাখবে কিন্তু কিভাবে আসছে সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে। তাহলে আমি এটাকে নিয়ে একটু ডিসকাস করছি যে কিভাবে আসছে ফর্মটা। তো দেখো বন্ধুরা এটা আমরা সবাই দেখেছি, এটা ধরো আমি একটা সার্কেলের কথা বললাম, সার্কেলটা দেখো এখানে আমি এটাকে সেন্টার বললাম, ও নাম দিলাম, ভালো করে বুঝবে বা দেখে দেখে যাবে, ও থেকে এ একটা রেডিয়াস আমি ড্র করলাম, এটা আমি সার্কেল নাও নিতে পারি, এমনি নর্মালিও এটা এস্টাবলিশ করা যায়। তাহলে দেখো ওয়ে নিলাম, এবার ওবি আর একটা রেডিয়াস নিলাম, আর একটা নিলাম ওসি,
তাহলে OA OB OC তিনটাই হচ্ছে রেডিয়াস বা বৃত্তের ব্যাসার্ধ আমি এরকম টাইপের জিনিসটা নিয়েছি তো এখানে আমি কি বলছিলাম যে অ্যাঙ্গেল A মানে এই অ্যাঙ্গেলটাকে আমি A বললাম অ্যাঙ্গেল AOB AOB দ্যাট ইজ इक्वल टू অ্যাঙ্গেল A এন্ড এই যে অ্যাঙ্গেলটা এটাকে আমি B বললাম মানে কোনটা BOC অ্যাঙ্গেল BOC দ্যাট ইজ इक्वल टू B আমি এটা ধরে নিলাম ক্লিয়ার কিন্তু এখানে গুলিয়ে ফেলবে না বন্ধুরা এটাকে বি দিয়েছি এটাকে এ দিয়েছি তাহলে এইগুলোকে একটু চেঞ্জ করে নিতে পারো ধরো আমি এটাকে পি বললাম এটাকে কিউ বললাম তোমাদের গুলিয়ে ফেলতে পারো এই জন্য আমি এটাকে পি নাম দিলাম এটাকে কিউ নাম দিলাম এটাকে এ এটাকে বি এই অ্যাঙ্গেল গুলো তাহলে এ বি দুটোই কি বটে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ আমি বারবার বলছি ইংরেজিতে টার্ম গুলো মনে রাখো কিন্তু বাংলাটাও আমি বলে দিচ্ছি আর এ প্লাস বি অংশ কি অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ তা আমি এখন কি কি করব সেটার দিকে ধ্যান রাখবে আমি সি থেকে একটি লম্ব ড্র করছি বা পারপেন্ডিকুলার ড্র করছি তার উপর ওপি এর উপর এটাকে আমি নাম দিলাম এম তাহলে আমি এখানে দেখো কি কি করছি সেগুলো লিখছি প্রথমে এখানে লিখে দিচ্ছি যে সি এম ইজ পারপেন্ডিকুলার আপন ওপি এটা আমি ফার্স্ট করলাম ড্র সেকেন্ড ড্র কি করছি দেখো তার মানে কি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ভালো করে বুঝবে ও এম সি অ্যাঙ্গেল ও এম সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে আবার আমি সি থেকে ও কিউ এর উপর পারপেন্ডিকুলার ড্র করছি এটা নাম দিচ্ছি এম এটাকে নাম দিচ্ছি এন ভালো করে বুঝবে তাহলে সি এন ইজ পারপেন্ডিকুলার আপন ও কিউ তাহলে এখান থেকে আমি আরেকটা অ্যাঙ্গেল কোথা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা মানে ও এন সি অ্যাঙ্গেল ও এন সি দিস ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এন্ড অলসো এন থেকে আমি ওপি এর উপর আরেকটা পারপেন্ডিকুলার ড্র করছি এটার নাম দিলাম এস তাহলে এন থেকে ওপি এর উপর মানে হচ্ছে আমরা যেটা করতে চাইছি একবার দেখে নাও এন থেকে ওপি এর উপর পারপেন্ডিকুলার মানে এনএস ইজ পারপেন্ডিকুলার আপন ওপি দ্যাটফর যদি এই অ্যাঙ্গেলটার কথা ভাবি মানে অ্যাঙ্গেল ও এস এন দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মানে এই তিনটি রেজাল্ট আমরা এখানে পেলাম এবারে এন থেকে আরেকটা পারপেন্ডিকুলার ড্র করছি কার উপর সি এম এর উপর এটাকে আর নাম দিলাম তাহলে এন আর ইজ পারপেন্ডিকুলার আপন সি এম তার মানে আমরা যেটা পাচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মানে অ্যাঙ্গেল সি আর এন ইকুয়াল টু 90 ডিগ্রি তো আমরা এই 90 ডিগ্রি এতগুলো অ্যাঙ্গেল পেলাম এখানে আমাদের এটা সুবিধা কি হবে মানে আমি এটা কেন করলাম তার রিজন আমি এবার দেখাবো দেখো বন্ধুরা আর এন ইজ প্যারালাল টু ওপি ভালো করে বুঝবে আর এন হচ্ছে প্যারালাল টু ওপি মানে কি আর এন টা কার সাথে সমান্তরাল ওপি এর সাথে সমান্তরাল তাহলে এইটা দেখো ছেদক বা ভেদক যেটা আমরা বলি ও এন ও এন টা এটাকে কাট করছে বা ভেদ করছে দেখো এরকম ভাবে মানে এইরকম জিনিসটা আমরা মাধ্যমিক লেভেলে পড়েছি প্যারালাল অ্যান্ড দিস তাহলে আমার যে অ্যাঙ্গেলটা পাচ্ছি এটার সাথে এটা ইকুয়াল হবে তার মানে দেখো তোমার এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে এটাও এ হয়ে যাবে কোন অ্যাঙ্গেলটার কথা বললাম অ্যাঙ্গেল আর এন ও দিস ইজ ইকুয়াল টু এ এটা আমরা পেলাম এখন যদি আমরা একটা জিনিস মাথায় রাখি দেখতে পাচ্ছি যে সি এন ও বা সি এন ও অ্যাঙ্গেল সি এন ও কোথায় পেয়েছো বা সি এন ও যে অ্যাঙ্গেল সেটা দেখো বা ও এন সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি ও এন সি বা সি এন ও ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি তাহলে আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ তাহলে এইটুকুটা কত হবে এই যে অ্যাঙ্গেলটা এটা কত হবে বলতে পারবে কেউ এটা হচ্ছে তোমার দেখো এই যে অ্যাঙ্গেলটা মানে কথাটা আসছে আমাদের সি কিউ আর অ্যাঙ্গেল সি কিউ আর দ্যাট ইজ ইকুয়াল টু এটা যদি পুরোটা 90 হয় এটা যদি এ হয় তাহলে এটা কত হবে 90 মাইনাস এ ভালো করে বুঝতে হবে তাহলে এটা হচ্ছে 90 মাইনাস এ
তো আমরা যদি এই ট্রায়াঙ্গেলটার কথা ভাবি সিএনআর ট্রায়াঙ্গেল সিএনআর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো এটা 90 ডিগ্রি মানে সিআরএন সিআরএন 90 ডিগ্রি সিআরএন ইকুয়াল টু 90 ডিগ্রি এন্ড আরেকটা কি পেয়েছি সিএনআর সিএনআর ইকুয়াল টু 90 মাইনাস এ তো আমরা তিনটি অ্যাঙ্গেলের সাম বা সমষ্টি কি জানি সেটা হচ্ছে 180 ডিগ্রি তাহলে এক্ষেত্রে এই যে অ্যাঙ্গেলটা মানে তোমার আর সি এন অ্যাঙ্গেল আর সি এন ইজিলি আমরা দেখো অ্যাঙ্গেল এ পাচ্ছি কিনা ভালো করে বুঝে না এটা হচ্ছে অ্যাঙ্গেল এ আমরা পেয়ে গেলাম খুব সিম্পলি এটাকে আমি প্রুভ করলাম তো এখানে তোমাদের করতে কি হচ্ছে না সি থেকে পারপেন্ডিকুলার সি থেকে ও কিউ উপর পারপেন্ডিকুলার এন থেকে আবার এখানে পারপেন্ডিকুলার আবার এন থেকে এখানে পারপেন্ডিকুলার এইগুলো ড্র করে নিলে আমি এখান থেকে থিওরিটা পেয়ে যাচ্ছি তো আমাদের প্রুভ করতে হলো কি যে এই অ্যাঙ্গেলটা এ আমরা যে এই অ্যাঙ্গেলটা এ ধরেছিলাম এটা বি ধরেছিলাম এটাকে এ দেখালাম এটাকে এ দেখালাম তো এখানে আমরা যতগুলো সমকোণী ত্রিভুজ পেয়েছি বা রাইট রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেগুলো আমরা পেয়েছি সে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলগুলোর ক্ষেত্রে দেখো আমরা কয়েকটা প্রপার্টিকে হোল্ড করাবো যেমন আমরা ফর্মুলাটা মনে রাখবে যে কি প্রুভ করতে যাচ্ছিলাম সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি আমি এগুলো মুছে দিচ্ছি এবার এখানে আমি কি করতে চাইছি দেখো ফ্রম ট্রায়াঙ্গেল এবার দেখো এই ত্রিভুজটা দেখো সি ও এম সি ও এম এই ত্রিভুজ থেকে আমরা যেটা পাচ্ছি আমার এ অ্যাঙ্গেলটা এ এটা হচ্ছে বি তাহলে টোটালটা এ প্লাস বি সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল তাহলে এ প্লাস বি এর রেসপেক্টে যেমন আমরা মাধ্যমিক লেভেলে করেছিলাম যে সাইন থিটা ইকুয়াল টু একটা রেশিও কার রেশিও না লম্ব বাই অতিভুজ মানে লম্ব মানে হচ্ছে অল্টিটিউড বাই অতিভুজ মানে হচ্ছে হাইপোটেনিয়াস তাহলে এভাবে আমরা যদি এই ট্রায়াঙ্গেল থেকে সাইন অফ এ প্লাস বি বার করি আমরা সহজেই দেখতে পাবো এ প্লাস বি অ্যাঙ্গেল হচ্ছে পুরোটা তাহলে লম্ব কোণটা এটা মানে সিএম অতিভুজ কোণটা ওসি তাহলে সিএম বাই ওসি সিএম মানে হচ্ছে লম্ব মানে অল্টিটিউড বারবার বলছি এটা অল্টিটিউড এটা হচ্ছে অতিভুজ বা হাইপোটেনিয়াস তাহলে সিএম মানে কি সিএম কে দেখো দুটো পার্টে ডিভাইড করা আছে একটা হচ্ছে তোমার সিআর আর একটা হচ্ছে আরএম তাহলে এটাকে আমি লিখতে পারি সিআর প্লাস আরএম ডিভাইডেড বাই ওসি তো সিআর বাই এটা ওসি হবে প্লাস আরএম বাই ওসি হবে মানে দুটোকে ডিস্টিংক্টলি আমরা সেপারেট করছি তাহলে দেখো সিআর বাই ওসি প্লাস আরএম দেখো একটা জিনিস লক্ষ্য করো আমি আরএমটাকে চেঞ্জ করব কেন চেঞ্জ করব তাও বলছি এইটা কোনো ত্রিভুজের অংশ নয় এই যে আরএমটা আরএমটা দেখো মানে আমি যে যে সব এখানে অ্যাকিউট অ্যাঙ্গেল গুলো এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল গুলো যেগুলো পেয়েছি মানে সমকোণী ত্রিভুজ গুলো প্রত্যেকটারই কোন না কোন বাহু হতে হবে তো এখানে দেখো আরএমটা কোনো সমকোণী ত্রিভুজের বাহু নয় তাহলে আমাকে আরএম এর রিপ্লেসমেন্ট কি আছে এনএস দেখো এটা একটা সমকোণী ত্রিভুজের বাহু এই যে এনএসও এই যে ত্রিভুজটা এটার বাহু এর রিপ্লেসমেন্ট নিয়ে নিলাম তাহলে আমি এই জায়গায় আরএম এর জায়গায় কি বসাবো এন এস বাই ওসি তাহলে কি বসালাম আরএম ইকুয়াল টু এনএস তাহলে এবার আমি দেখো আরেকটা একটু টেকনিক ইউজ করব যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাকে দুটো পার্টে আমি মাল্টিপ্লাই করব সিআর বাই ওসি কিভাবে সিআর এর যেটা তুমি অতিভুজ পাচ্ছ বা হাইপোটেনিয়াস পাচ্ছ সেটাকে নিয়ে নাও তাহলে সিআর এর হাইপোটেনিয়াস কোনটা হবে তাহলে সিআর বলতে এটা তাহলে এটা একটা ত্রিভুজের অংশ ভালো করে দেখো সিআরএন তাহলে এর হাইপোটেনিয়াস কোনটা সিএন বুঝতে পেরেছো তাহলে সিএন যদি এর হাইপোটেনিয়াস বা অতিভুজ হয় তাহলে সিআর বাই সিএন যদি করি ইনটু সিএন বাই ওসি করতেই পারি দেখো আলটিমেট সিআর বাই ওসি থাকবে এটা তো কেটে যাচ্ছে মানে জাস্ট আমি ওটাকে সাজিয়ে লিখলাম প্লাস এনএস বাই তো এনএস এর হাইপোটেনিয়াস বা তোমার অতিভুজ কি তাহলে এনএস এর হাইপোটেনিয়াস হচ্ছে ওএন তাহলে আমি এনএস বাই ওএন করতে পারি ইনটু ওএন বাই ওসি লিখতে পারি এবার আমাদের এখানে রেজাল্টটা বের করার সময় চলে এসেছে আমি এখান থেকে এখানে আসছি ইকুয়াল টু সিআর বাই সিএন একটু ভালো করে লক্ষ্য করতে হবে সিআর বাই সিএন এটা কোন ত্রিভুজ পাচ্ছি সিআরএন দেখো ত্রিভুজ সিআরএন থেকে আমার যেটা বলেছে যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে এ এর রেসপেক্টে
তোমার সিআর বাই সিএন এই যে এটা রেজাল্ট তাহলে সিআর মানে হচ্ছে ভূমি ভালো করে দেখো এই এ অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা ভূমি হয়ে যাচ্ছে এটা লম্ব হয়ে যাচ্ছে এটা অতিভুজ হয়ে যাচ্ছে তাহলে সিআর বাই সিএন মানে ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনিয়াস হুইচ ইজ ইকুয়াল টু আমরা কি পাবো cos a আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওস করে নিয়েছি ক্লাস 10 এ সেখান থেকে যা নলেজ আছে সেইগুলো থেকে আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা নেক্সট পাচ্ছি cn বাই oc তো cn বাই oc মানে এটা কার রেসপেক্টে এই ত্রিভুজটা cno ভালো করে দেখবে ত্রিভুজ cno থেকে আমি এবার পাচ্ছি এটা হচ্ছে অ্যাঙ্গেল b তাহলে লম্ব বাই অতিভুজ অলটিটিউড বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে সাইন অ্যাঙ্গেলটা কত b প্লাস মাঝখানে প্লাস আছে ns বাই on তো ns মানে কোনটা ns হচ্ছে এটা বাই on on মানে হচ্ছে এটা লম্ব বাই অতিভুজ বা অলটিটিউড বাই হাইপোটেনিয়াস তার মানে a অ্যাঙ্গেলের রেসপেক্টে মানে সাইন a ইনটু on বাই oc তো on বাই oc মানে হচ্ছে on আর এটা হচ্ছে oc তার মানে b এর রেসপেক্টে এটা হচ্ছে cos b প্রত্যেকটা দেখো আমরা যেটা পেয়েছি সেটা সমকোণী ত্রিভুজ থেকে পেয়েছি বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থেকে পেয়েছি তো প্রত্যেকটার ফর্ম আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো উল্টো দিকটা যদি এটাকে যদি আগে লিখি তাহলে সাইন এ ইনটু কস বি প্লাস কস এ ইনটু সাইন বি তো বন্ধুরা কিভাবে আমরা সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি পেলাম সেটা তোমরা বুঝে গেছো এরপর তোমাদেরকে যেটা বলি যে কি করে তোমাদের সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ প্লাস সাইন বি হলো না সেটার ধারণা তোমাদের ক্লিয়ার হয়ে গেল এবং এখানে ধারণা জন্মালো কি যে সাইন অফ এ প্লাস বি হুইচ ইজ ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যদি মাথার মধ্যে না রাখো তুমি প্রবলেম গুলো কিন্তু সলভ করতে পারবে না তাহলে তোমাদেরকে একটু নলেজটা যেমন রাখতে হচ্ছে সেরকম ফর্মুলা গুলোকে বারবার লিখে নিয়ে তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই সেখান থেকে তোমাদের ধারণা চলে আসবে তো আমি নেক্সট ফর্মে যাচ্ছি এটা তোমরা বুঝে গেছো নেক্সট ফর্ম দেখো নাম্বার টু আমরা যেটা প্রুভ করব সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এটা আমরা এবারে প্রুভ করতে যাব তো দেখো বন্ধুরা আমি এটা লং মেথড অ্যাপ্লাই করব না আমি এটা শর্ট মেথড অ্যাপ্লাই করব যেটা আমরা জেনেছি উই নো দ্যাট আমরা জানি সাইন অফ এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ ইনটু কস বি প্লাস কস এ ইনটু সাইন বি তো আমি এখানে কি করব পুটিং পুট করছি আমি এই বি এর জায়গায় মাইনাস বি বসাচ্ছি ভালো করে দেখো বি যে জায়গাটা আছে এই ফর্মুলাটা আমরা জেনে গেছি এখানে বি এর জায়গায় মাইনাস বি বসাবো তাহলে কি আসবে সাইন অফ এ মাইনাস বি মানে প্লাসটা মাইনাস হয়ে গেল ইকুয়াল টু সাইন এ ইনটু কস বি মানে কি হবে বি এর জায়গায় কত আসবে মাইনাস বি প্লাস কস এ ইনটু সাইন অফ বি এর জায়গায় মাইনাস বি তো আমরা দেখো সিম্পলি আমরা এর রেজাল্ট জানি সাইন এ কস অফ মাইনাস বি কস অফ মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস কস থিটা হয় না আমরা কি জানি যে কস থিটা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে কস বি হয়ে যাবে আবার এখানে দেখো সাইন অফ মাইনাস বি আছে মানে সেটাকে মাইনাস সাইন বি লিখতে পারি তাহলে প্লাসটা কি হয়ে গেল মাইনাস কস এ ইনটু সাইন বি তো আমরা দেখো বন্ধুরা ইজিলি আমি এই ফর্মুলা বের করতে পারলাম শুধু এখানে যখন মাইনাস তখন এখানে মাইনাস মানে সাইন অফ এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এটা পেয়ে গেলাম নাম্বার থ্রি আমরা যেটা পাবো নাম্বার থ্রি সেটা হচ্ছে কস অফ এ প্লাস বি সিমিলারলি কস অফ এ প্লাস বি হবে কস এ এখানে কিন্তু একটু মনে রাখতে হবে কস এ কস বি এটা যদি প্লাস থাকে তো এখানে মাইনাস হবে মাইনাস সাইন এ সাইন বি কিভাবে পাচ্ছি আমি সেটাকে প্রথমে দেখে নিই তাহলে আমরা ওই ট্রায়াঙ্গেলটা থেকেই পাবো ত্রিভুজ ও সি এম যে ট্রায়াঙ্গেলটা আমরা পেয়েছিলাম ও সি এম এখান থেকে আমরা পাচ্ছি কস অফ এ প্লাস বি ইকুয়াল টু দেখো কস অফ এ প্লাস বি মানে কি এই এ প্লাস বি অ্যাঙ্গেলের রেসপেক্টে কস মানে ভূমি বাই অতিভুজ বা বেস বাই হাইপোটেনিয়াস মানে ও এম বাই ও সি ও এম বাই ও সি তা ও এম মানে কি ও এম মানে দেখো ও এস মাইনাস এম এস তাহলে ও এস মাইনাস
ms divided by oc ta eta jodi separate kori tale os by oc minus ms by oc to os by oc minus ms ta ke abar ki replace kora jabe bhalo kotha bolte ms mane kono triangle noy triangle er babu noy tahole ki ms er replacement rn royeche tale ekhane ami rn by oc likhte pari to ei je os by oc je jayga ta likhechi ami bar bar bolchilam jemon ager tai form apply korechi os by কি করব তার অতিভুজটা নেব তাহলে ওএস এর অতিভুজ কত বা হাইপোটেনিয়াস কত ওএস এর হাইপোটেনিয়াস হচ্ছে ওএন তাহলে ওএস বাই ওএন করতে পারি ইনটু ওএন বাই ওসি করতে পারি সিমিলারলি আরএন তো আরএন এর হাইপোটেনিয়াস হচ্ছে তোমার সিএন তাহলে আরএন বাই সিএন ইনটু সিএন বাই ওসি এটা লিখতে পারি তো বন্ধুরা দেখো এখান থেকে আমরা যেটা পাবো OS by ON তো OS by ON মানে কি এ অ্যাঙ্গেল এর রেসপেক্টে বেস বাই হাইপোটেনিয়াস বা ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে cos A সিমিলারলি ON by OC তোমরা দেখতে পারো ON মানে হচ্ছে তোমার এটা বাই OC এটাও বেস বাই হাইপোটেনিয়াস মানে হচ্ছে cos B মাইনাস মাঝখানে মাইনাস আছে RN by CN তো RN by CN মানে দেখো RN হচ্ছে লম্ব কার রেসপেক্টে A এর রেসপেক্টে A অ্যাঙ্গেলটার রেসপেক্টে তো RN by cn মানে হচ্ছে তোমার sin a into cn by oc তো cn মানে হচ্ছে এটা by oc লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে sin b তাহলে দেখো বন্ধুরা আমরা ইজিলি cos of a minus b which is equal এই cos of a plus b which is equal to cos a cos b minus sin a sin b পেয়ে গেলাম তো এই ক্ষেত্রে যদি আমি ফর্মুলাটা জাস্ট একটু চেঞ্জ করে দিই তাহলে চার নাম্বার যে ফর্ম আমাদের রয়েছে সেটা পেয়ে যাব ধরো এটাকে আমি মাইনাস করলাম এটাকে আমি প্লাস করে দেব তাহলে এটা যদি মাইনাস হয় এটা প্লাস শুধুমাত্র এটা 4 নম্বর হয়ে যাবে তো এটা কিভাবে পাবো আমরা জানি উই নো cos of a plus b সিমিলারলি cos a into cos b minus sin a into sin b তো আমরা পুট করব কি b এর জায়গায় আমরা কি বলছিলাম মাইনাস b বসাবো তাহলে কি লিখতে পাচ্ছি cos of এটা a minus b হয়ে গেল ইকুয়াল টু cos a into cos of b এর জায়গায় মাইনাস b মাইনাস sin a ইনটু sin of এটা মাইনাস b তাহলে cos a ইনটু এটা cos b হবে কারণ cos মাইনাস থিটা মানে cos থিটা আমরা এটা জেনেছি এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে কারণ sin of মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস sin থিটা তাহলে এখানে পাচ্ছি sin a ইনটু sin b তাহলে এর রেজাল্ট আমরা পেলাম cos of a minus b which is equal to cos a cos b প্লাস sin a sin b এই চার নম্বর ফর্ম আমরা এখান থেকে পেয়ে গেলাম এবার 5 নাম্বার যে ফর্ম আমরা দুটো ফর্ম পাবো 5 এন্ড 6 প্রথমে আমি 5 নাম্বার যেটা বলছি এটা জানবো sin of a plus b into sin of a minus b তো sin of a plus b মানে কি আমরা পেয়ে গেছি এটার ফর্ম কি হচ্ছে সেটা আমরা দেখব sin of a into cos b plus cos a into sin b ইনটু এটার ফর্ম আমরা পেয়েছি sin a cos b minus cos a sin b তো এটা a plus b into a minus b মানে a square minus b square তাহলে sin square a cos square b minus cos square a sin square b পেয়ে যাবো তো এক্ষেত্রে দেখো যদি আমি একটু রিপ্লেসমেন্ট করি মানে sin square a into cos square b এর জায়গায় 1 minus sin square b করতে পারি minus এটা 1 minus sin স্কয়ার cos স্কয়ার এর জায়গায় sin স্কয়ার a করলাম ইনটু sin স্কয়ার b তাহলে এটাকে যদি ভেঙে দিই বা এক্সপ্যান্ড করি তাহলে sin স্কয়ার a minus sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b minus sin স্কয়ার b minus minus plus sin স্কয়ার a ইনটু sin স্কয়ার b তো দেখো এই বন্ধুরা এটা কেটে যাচ্ছে তাহলে আমাদের যা রেজাল্ট পেলাম সেটা হচ্ছে sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b তো এইটাকে আরো অন্য রিপ্লেসমেন্ট করা যাবে মানে ধরো তোমার এটা হলো sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b কার রেজাল্ট sin of a plus b into sin of a minus b বন্ধুরা বুঝে গেছো এবার আমরা এখান থেকে আরো চেঞ্জ করতে পারি এটা 1 মাইনাস cos স্কয়ার a করতে পারি মাইনাস এটা 1 মাইনাস cos স্কয়ার b মানে হচ্ছে 1 প্লাস cos স্কয়ার b তো 1 টা তো কেটে যাচ্ছে মানে cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a তো সিমিলারলি বন্ধুরা তোমরা নিজেরা করে নেবে 6 নাম্বার যেটা হচ্ছে cos of a plus b into cos of a minus b সেখান থেকে আমরা পেয়ে যাব বইয়ে তোমাদের আছে অ্যাসাইনমেন্টে
বা সৌরেন্দ্রনাথ দেতে তোমাদের বইয়ে পেয়ে যাবে এটা তাহলে এর ফর্মুলা আমরা পেয়ে গেলাম sin² a - sin² b এগুলো কোথায় কোথায় কাজে লাগে এগুলো হচ্ছে তোমাদের বিভিন্ন রকম শর্ট মানে শর্ট টাইপ হয়তো যেখানে তোমরা খুব কম সলভ করে নিয়ে তুমি এগুলো পুট করলেই হয়তো সেই রেজাল্টটা পেয়ে যেতে পারো তাহলে এটা হলো আমার আরেকটা আচ্ছা 6 নম্বরটা আমি বলছি না cos of a + b * cos of a - b তোমরা নিজেরা করে দেখবে আচ্ছা এরপর আমরা 7 নম্বরে চলে যাব নাম্বার 7 tan of a plus b by tan of a minus b সেটা হচ্ছে দেখো ফর্মুলাটা আমি লিখে নি tan a plus tan b by 1 minus tan a into tan b এটা আমরা পাবো তো এটা কিভাবে পাচ্ছি তার রেজাল্ট দেখো আমি যদি লেফট সাইডটা লিখি ধরো আমি এইটা লিখলাম tan of a plus b তার মানে আমরা দেখো এটা আমরা তো জানি যে sin of tan মানে কি sin of a plus b by cos of a plus b তাহলে sin of a plus b এর ফর্ম কি sin a into cos b plus cos a into sin b divided by cos a cos b minus sin a sin b তো আমি যদি এই পুরোটাকে মানে নিউমারেটর মানে লব আর ডিনোমিনেটর মানে হর পুরোটাকে যদি আমি cos a cos b দিয়ে ডিভাইড করি পুরোটাকে তার মানে কি পাচ্ছি এটাকে cos a cos b দিয়ে ডিভাইড তার মানে sin sin a into cos b divided by cos a cos b একটু আমি এক্সপ্যান্ড করে দেখাচ্ছি মানে এই পুরোটা বাই এই যে sin a cos b + cos a sin b divided by কি হচ্ছে cos a into cos b আর এটা divided by cos a into cos b মানে ব্যাপারটা এরকম sin a into cos b minus cos a into sin b divided by cos a cos b divided by cos a into cos b minus sin a into sin b divided by cos a cos b মানে both dividing numerator and denominator by cos a into cos b দিয়ে তাহলে আমি যদি এটা সেপারেট করি তাহলে cos b টা তো এখান থেকে কেটে যাবে মানে sin a / cos a মানে কি হয়ে যাবে tan a হয়ে যাবে minus cos a টা কেটে যাচ্ছে sin b / cos b মানে হচ্ছে তোমার tan b divided by এটা মানে 1 সেপারেট করছি শুধু আর এটা হচ্ছে sin a / cos a মানে tan a into sin b / cos b মানে হচ্ছে tan b তো এরকম ভাবে আমরা যে ফর্মুলা পেলাম এটা যদি আমি প্লাস দিয়ে পাই তাহলে এখানে মাইনাস সরি এটা প্লাস ছিল মানে এই জায়গাটা প্লাস হবে এটা প্লাস থাকবে তাহলে যদি আমি প্লাস দিয়ে পাই উপরটা প্লাস নিচটা মাইনাস আর যদি আমি এটা মাইনাস পাই মানে ধরো ফর্মুলাটাকে একটু চেঞ্জ করে দিই যদি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে এটা যদি মাইনাস হয় তাহলে এটা মাইনাস হবে আর এটা প্লাস হবে মানে এই জায়গায় যদি মাইনাস হয় তাহলে এটা প্লাস সরি এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস এরকম করে আমরা tan of a - b পেয়ে যাব আর tan of a - b এর পরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এটা 8 নম্বর যদি আমি পেয়ে যাই 9 নম্বর পাবো cot of a + b সিমিলার ভাবে তোমরা এটা করে দেখবে cot of a + b এর ভ্যালু কি আসছে cot of a - b এর ভ্যালু কি আসছে এই দুটো তোমরা নিজেরা দেখবে আর একটা কোশ্চেন নাম্বার 10 যেটা কোশ্চেন ফর্মুলা নাম্বার 10 যেটা আমরা পাবো সেটা আমি দেখাই যে আরেকটা ফর্মুলা নাম্বার 10 আছে যেটা তোমাদের হয়তো এরকম ভাবে করতে হবে tan of a + b + c equal to এটার ফর্ম হচ্ছে tan a + tan b + tan c বই আছে দেখে নেবে minus tan a tan b tan c divided by 1 minus tan a into tan b minus tan b into tan c minus tan c into tan a মানে ব্যাপারটা হচ্ছে এটাকে কিছুই না এটাকে দুটো আর একটা অ্যাঙ্গেল হিসেবে রিপ্রেজেন্ট করলেই হয়ে যাবে মানে এটাকে আমি জাস্ট একটু এভাবে দেখে নাও এটাকে যদি এভাবে লিখি tan of a + b + tan c কারণ আমরা পেয়েছি tan a tan of a + b মানে tan a + tan b divided by 1 minus tan a tan b ওই ফর্মটা अप्लाई করছি তাহলে 1 minus tan of a + b into tan of c তাহলে tan of a + b মানে হচ্ছে tan a + tan b divided by 1 minus tan a into tan b plus এটা tan c divided by similar ভাবে এখানে বসিয়ে দিলে দিয়ে তারপরে লসাগু করে দিলে বা এলসিএম করে দিলে সেক্ষেত্রে আমরা এটা পেয়ে যাব তো বন্ধুরা এই হলো আমাদের কম্পাউন্ড অ্যাঙ্গেল বা ট্রিগোনোমেট্রিক যেটা কম্পাউন্ড অ্যাঙ্গেল আমরা বলছি সেই কম্পাউন্ড অ্যাঙ্গেলের পুরোপুরি থিওরি আমি আজকে ডিসকাস করলাম তো নেক্সট যে ক্লাস আসবে সেটাতে আমরা অঙ্কগুলো নিয়ে আসব ফ্রম এসএনডি থেকে তো তোমরা বন্ধুরা যদি এই ভিডিও সত্যিকারের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যদি কোনো অসুবিধা থাকে
তো আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তার সলভ করার জন্য ব্যবস্থা করব। থ্যাংক ইউ।